সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিসসা কাহিনীর ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব সৃজনশীলতার স্তরগুলো কয়টি এবং কি কি। সৃজনশীলতার স্তর হচ্ছে তিনটি। প্রথম স্তর হচ্ছে জীবন ঘনিষ্ঠ সৃজনশীলতার প্রকাশ বা বিকাশ, আমরা প্রকাশই বলবো, বিকাশ বলবো না। দ্বিতীয় স্তর হচ্ছে সৃজনশীলতার চর্চা। তৃতীয় স্তর হচ্ছে সৃজনশীলতার একটা দক্ষতা বা পেশাদারিত্বের প্রকাশ। আমরা এই বিষয়গুলো একে একে বোঝার চেষ্টা করব একটা উদাহরণের মধ্যে দিয়ে। আমরা এর আগের ভিডিওতে, অর্থাৎ যেই ভিডিওতে আমরা সৃজনশীলতার অনিবার্যতা সম্পর্কে আলোচনা করেছিলাম, সেইখানে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, সেই উদাহরণটা আবার এইখানে আমাদের প্রয়োজন হবে। আমরা সেখানে বলেছিলাম যে আপনি যদি কোথাও কিছু মাটি ফেলে রাখেন এবং কোনো কিছুই না করেন, তাহলে কিছুদিন পরে সেইখানে গিয়ে দেখবেন যে কিছু বৃক্ষ, উদ্ভিদ, লতা, গুল্ম ইত্যাদি জন্মেছে। সৃজনশীলতা হচ্ছে মানুষের জীবনে সেই রকম। আপনি যদি কোনো কিছুও না করেন, তাহলে আপনার জীবনে নাচ, গান, অভিনয়, গল্প লেখা, ছবি আঁকা, এই বিষয়গুলো আপনার জীবনে নানাভাবে চলে আসবে। সেটা কিভাবে আসবে সেটা আমরা এই ভিডিওতে আবার আলোচনা করতে চাই না, কারণ এইখানে আলোচনা করতে গেলে বিষয়টা অনেক লম্বা হয়ে যাবে। আমরা আপনাদেরকে অনুরোধ করব যে যাদের আগ্রহ আছে তারা আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে সেইখানে এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো সৃজনশীলতার প্রথম স্তরটা হচ্ছে এই স্তরটা, যেখানে আপনার জীবনের সাথে সৃজনশীলতা একাকার হয়ে লেগে থাকে, মানে মিলেমিশে থাকে জীবনের সাথে। আপনি চান বা না চান সৃজনশীলতা আপনার জীবনে আসবে। এটা হচ্ছে মানুষের জীবনে সৃজনশীলতার প্রথম স্তর। মানে যেরকমভাবে একটা জমি ফেলে রাখলে সেইখানে সহজাতভাবে কিছু উদ্ভিদ জন্মে, মানব জীবনেও আপনি যদি মানব জীবনকে আপনি মানব জমিন বলতে পারেন, মানব জমিনেও আপনি যদি কোনো রকম কোনো সৃজনশীলতার চাষ না করেন, তাহলে সহজাতভাবে সৃজনশীলতা আপনার মানব জমিনে উদ্ভব হবেই, মানে উদ্ভিদের মতো এটা উদ্ভব হবে। এখন যেই জায়গাটাতে আপনি কিছু মাটি ফেলে রেখেছেন, সেই জায়গাটাতে আপনি গিয়ে দেখলেন যে অনেক রকম উদ্ভিদ জন্ম নিয়েছে, লতা, গুল্ম, ঘাস ইত্যাদি বিভিন্ন রকম। এখন আপনার দৃষ্টিতে কিছু উদ্ভিদ যেগুলো হচ্ছে প্রয়োজন নাই, আপনার মনে হলো যে প্রয়োজনীয় উদ্ভিদগুলো প্রয়োজনীয় প্রাণশক্তি পাচ্ছে না, জৈব উপাদান পাচ্ছে না এই অপ্রয়োজনীয় উদ্ভিদগুলোর জন্য, কিন্তু বাগানটাকে তো আপনি অনেক বড় বাগান এবং আপনি দেখলেন যে বাগানটাকে তো মানে পরিচর্যা করতে হবে, তখন আপনি প্রতিদিন সেইখানে গিয়ে ওই বাগানটার পরিচর্যা করতে শুরু করলেন, মানে অপ্রয়োজনীয় গাছগুলোকে সরিয়ে দিচ্ছেন, আপনি প্রয়োজনীয় গাছগুলোকে একটু আলো পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, একটু পানি দিচ্ছেন, একটু বেড়ে ওঠার সুযোগ করে দিচ্ছেন, কোনো ডাল যদি কেটে দেওয়ার প্রয়োজন হয় ডাল কেটে দিচ্ছেন, উপরে যদি অন্য কোনো গাছ থাকে তাহলে সেই গাছগুলোকে আপনি সরিয়ে দিচ্ছেন অথবা ডাল কেটে দিচ্ছেন, সেখানে কিছু সার দিচ্ছেন বা এরকমভাবে নানান রকম পরিচর্যা করছেন, এবং প্রতিদিন গিয়েই আপনি কিছু না কিছু কাজ করছেন সেইখানে। এই কাজটা যে আপনি করছেন কোনো কিছু পাওয়ার আশায়, তারা পাওয়াটা এমনিই ঘটে যাবে, কিন্তু আসলে আপনি করছেন আপনার ভালো লাগার জায়গা থেকে, আপনার মনে হয়েছে যে এই বাগানটাকে আমি পরিচর্যা করতে পারি, প্রয়োজনীয় গাছগুলোকে আমি বেড়ে উঠতে দিতে পারি। এবং হয়তোবা আপনি সেইখান থেকে একটা দুটো গাছ, আবার আপনি দেখলেন যে একটা পেঁপে গাছ জন্ম নিয়েছে, আপনার মনে হলো যে পেঁপে গাছটা ওইখানে পানি টানি বৃষ্টি টিষ্টি আসলে হয়তো পচে যেতে পারে, গাছটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আপনি করলেন কি ওই গাছটা তুলে এনে, পেঁপে গাছটা তুলে এনে আপনার ঘরের পাশে লাগিয়েছেন। এরকমভাবে আপনি আপনার মতো করে যেই রকমভাবে বাগানটার পরিচর্যা করা প্রয়োজন সেই রকমভাবে বাগানটার পরিচর্যা করছেন এবং প্রতিদিন একটু 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 করে করছেন। এবং যখন একদিন বাগানটা সুন্দর হয়ে উঠলো, তখন আপনার মনটা ভরে গেল, আপনার মনে হলো যে বাগানটা আপনি নিজে তৈরি করেছেন। যারা মানে গাছ পরিচর্যা করেন নিজের বাগানে কিংবা ছাদে কিংবা বারান্দায়, তাদের এই অনুভূতিগুলো খুব ভালোভাবে জানা আছে। তো সংস্কৃতির চর্চাটা হচ্ছে, মানে আমি বলছি যে সংস্কৃতি বলতে আমি বোঝাতে চাচ্ছি সৃজনশীলতা, সৃজনশীলতার চর্চাটা হচ্ছে ঠিক সেই রকম। মানে আপনি দেখলেন যে আপনার জীবনে অনেক ধরনের সাংস্কৃতিক উপকরণ আপনার জীবনে আসছে, কিন্তু সবগুলো আপনার প্রয়োজন নেই। বা এখানে কিন্তু একটা কথা বলে রাখা প্রয়োজন, যদিও এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, মানে এই সৃজনশীলতা, এই সাংস্কৃতিক বিষয়গুলো, মানে সৃজনশীল বিষয়গুলো যখন আপনার জীবনে আসে, তখন কিন্তু এখানে কিন্তু অপসংস্কৃতিও চলে আসে, অপসৃজনশীলতাও চলে আসে, মানে অপসৃজনশীলতা বলা যায় আর কি। তো সেই রকমভাবে আপনার তো সব প্রয়োজন নেই, আপনি ভাবলেন, আপনি চিন্তা করলেন যে কোনটা আপনার প্রয়োজন, সেইটাকে আপনি পরিচর্যা করবেন এবং চর্চা করবেন,
মানে আপনি ধরেন চিন্তা করলেন যে ঠিক আছে আমি গানটা চর্চা করব তো আপনি প্রতিদিন হারমোনিয়ামটা নিয়ে বসেন একটু গলাটা সাধেন একটু সুরটা ঠিক করেন একটু তালটা ঠিক করেন এরকম ভাবে এটা কিন্তু কাউকে দেখানোর ব্যাপার না এখানে মে বিষয়টা হচ্ছে আপনার নিজের প্রয়োজনে আপনার মানব জমিনটাকে সুন্দর করার প্রয়োজনে আপনি তুলিটা নিয়ে বসেন একটু একটু করে ছবি আঁকেন ছবিটা আরো সুন্দর করা যায় কিনা লাইনগুলো আরো সুন্দর করা যায় কিনা রংগুলো আরো সুন্দর করা যায় কিনা সেই চেষ্টাটা আপনি করেন এবং করতে গিয়ে যখন আপনার একসময় মনে হলো যে হ্যাঁ এখন আপনি একটা একটা সুন্দর জায়গা তৈরি করেছেন সেইটা আপনার ভালো লাগবে এবং এটা কিন্তু ভালো লাগাটা মানে এটা করে কিন্তু 5 দিন 10 দিন করার পরে শেষ হয়ে গেল ব্যাপারটা কিন্তু তা না আপনাকে কিন্তু সব সময়ই করতে হবে মানে আমি এক অর্থে বলবো যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময়ই আপনাকে এই চর্চাটা করতে হবে তাহলে আপনার ওই যে বাগানের মতন ওই মানব জমিনটা সুন্দর থাকবে সেই জন্য আপনাকে সৃজনশীলতার চর্চা সব সময় করতে হবে এটা গেল দ্বিতীয় স্তরের কথা মানে যেখানে চর্চার কথা বলছি এবার আসুন তৃতীয় স্তর হচ্ছে পেশাদারিত্ব বা বিশেষ দক্ষতা তৈরির ব্যাপারটা এখন আমরা ওই বাগান পরিচর্যার কথা দিয়েই আবার উদাহরণ দেব আপনি যদি আপনি যখন বাগানটা পরিচর্যা করছেন তখন আপনি একটা পর্যায়ে ভাবলেন যে বাগানটা তো আমি পরিচর্যা করছি কিন্তু দেখি না এর উপরে আরো কিছু করা যায় কিনা এটার উপর একটা এক্সপার্টিস মানে দক্ষতাটা তৈরি করা যায় কিনা তখন আপনি করলেন কি ধরেন আপনি চিন্তা করলেন ঠিক আছে আমি এত কিছু তো আর তখন পারবেন না তখন আপনি চিন্তা করলেন ঠিক আছে নারকেল গাছ এবং সুপারি গাছ এই দুইটা গাছের উপরে আপনি বিশেষভাবে দক্ষতা অর্জন করবেন এবং আপনি করলেন কি তখন আপনি কিছু ট্রেনিং করলেন কিছু বই পুস্তক পড়লেন যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে জেনে নিলেন এইভাবে করে আপনি করতে 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 এমন একটা দক্ষতা তৈরি করলেন যে আপনি এটার উপরে একজন বিশেষ মানে জ্ঞান সম্পন্ন মানুষ হয়ে উঠলেন যাকে আমরা বলি বিশেষজ্ঞ এবং আপনি আপনার ওই ওই বাগানটাতে নারকেল গাছ এবং সুপারি গাছকে এমনভাবে আপনি পরিচর্যা করে এমনভাবে বাগানটা তৈরি করলেন যে যে কেউ এসে এখন বলছে যে বাহ কি সুন্দর আপনার বাগান সেই সাথে আপনি বাগান থেকে ফল পাড়তে পারছেন আপনি বিক্রি করতে পারছেন আপনার অর্থ উপার্জন হচ্ছে সেই মানে আপনার একটা পেশাদারিত্বের জায়গায় তৈরি হয়েছে আপনার পরিবারের ভরণ পোষণ সেইখান থেকে মানে সংস্থান হচ্ছে সেই সাথে আশেপাশের লোকজনরা এখন আপনার কাছে আসতে শুরু করলো তারা আপনার কাছে এখন পরামর্শ নেয় যে নারকেল গাছ সুপারি গাছ এগুলো কিভাবে পরিচর্যা করতে হয় সে বিষয়ে আপনি তাদেরকে পরামর্শ দিতে শুরু করলেন এখন আপনি তো সৃজনশীলতার চর্চা করছেন মানে আগের স্তরের কথা আমরা যেটা বলছি কিন্তু আপনি ভাবলেন যে আমি শুধু মানে এই চর্চার জায়গাটা আটকে থাকবো না আমি এটার উপর বিশেষ দক্ষতা অর্জন করবো এবং একটা পেশাদারি জায়গা তৈরি করব ওই যে বাগানের মতন তখন আপনি করবেন কি ধরেন আপনি তখন তো আর এত কিছু পারবেন না তখন আপনি হয়তো বা চিন্তা করলেন যে ঠিক আছে আমি একটা আমি শুধু গানের উপর আমি বিশেষ দক্ষতা অর্জন করব তখন আপনি এই গানের উপর কিছু প্রশিক্ষণ নিলেন কিছু কোর্স করলেন ওস্তাদের কাছে গেলেন লোকজনের কাছে জানলেন শুনলেন এবং নিজে প্রচুর চর্চা করলেন করতে 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 আপনি এমন একটা জায়গা তৈরি করে ফেললেন যে আপনি এখন অনেক ভালো গান গাইতে পারেন এবং তখন ওই যে ওই বাগানের মতন তখন আপনি যখন দশজনের সামনে গানটা গাইবেন দশজন আপনাকে বাহবা দিবে দশজন আপনাকে সম্মান করে সম্মানই দিবে এবং তখন আপনাকে অনেকে বলবে যে ঠিক আছে ভাই আমাদের একটা অনুষ্ঠান আছে সেইখানে চলেন আপনি সেইখানে গান করেন সেটার জন্য আপনাকে সম্মানই দেওয়া হবে শুধু তাই না তখন অনেকে আপনার কাছে আসবে পরামর্শের জন্য আপনি যে গান গাইতে পারেন আপনা আপনি আপনি গানের ব্যাপারে তখন পরামর্শ দিতে পারবেন অন্যরা এসে আপনার কাছে জানতে চাবে যে গানটা কী কেমন কীভাবে করলে আমরা এটার উপরে দক্ষতা অর্জন করতে পারি বা আমরা চর্চা করতে পারি এটা হচ্ছে সৃজনশীলতার তৃতীয় স্তর তাহলে আমরা আবার বিষয়গুলোকে আমরা স্ক্রিনে লেখা দেখে দেখে আমরা বিষয়টা আবার বোঝার চেষ্টা করি সৃজনশীলতার প্রথম স্তর হচ্ছে জীবন সংলগ্ন বা জীবনের সাথে একাকার হয়ে যে সৃজনশীলতাগুলো প্রকাশিত হয় দ্বিতীয় স্তরটি হচ্ছে চর্চা তৃতীয় স্তর হচ্ছে বিশেষ দক্ষতা বা পেশাদারিত্ব অর্জন প্রথম স্তরে আপনাকে তেমন কোনো পরিশ্রম করতে হবে না এক অর্থে কোনোই পরিশ্রম করতে হবে না আপনি চান বা না চান সেটা আপনার জীবনে ঘটবে দ্বিতীয় স্তরে আপনাকে প্রতিদিন একটু একটু করে চর্চা করতে হবে এবং সেটা আপনার ভালো লাগার জন্য করবেন আপনি আপনি কোনো পেশাদারিত্বের জন্যও না কোনো কিছুর জন্য আপনার জীবনটা যেন সুন্দর থাকে আপনার যেন ভালো লাগে সেই জন্য আপনি করতে পারেন তৃতীয় স্তরটা হচ্ছে আপনি প্রশিক্ষণ গ্রহণ এবং প্রভূত চর্চার মধ্য দিয়ে আপনি একটা বিশেষ দক্ষতা তৈরি করবেন পেশাদারিত্ব তৈরি করবেন তো দর্শক মণ্ডলী আমি আশা করছি আপনারা সৃজনশীলতার তিন স্তর সম্পর্কে এখন সম্যক ধারণা লাভ করেছেন আমি এই ভিডিওতে যে টিউটোরিয়ালগুলো মানে যে বিষয়গুলো উপস্থাপন করছি সেগুলো
আমি বিভিন্ন বই পুস্তক পড়ে জেনে এবং আমার নিজের মতো করে কিছু চিন্তা ভাবনা করে আমি বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এবং আমি এই সুযোগে একটা কথা বলে রাখি যে আমি যেটা বলছি সেটাই যে একমাত্র কথা এবং শেষ কথা, এবং এই কথার পরে আর কোনো কথা নেই, ব্যাপারটা কিন্তু এমন নয়। অন্যান্য বই পুস্তকে, অন্যান্য টিউটোরিয়ালে অন্যান্য লোকজনরা অন্যভাবে বিষয়টা বলতে পারে, সেটাও আপনারা ভাববেন, দেখবেন, শুনবেন, তারপরে নিজেদের মতো করে একটা সিদ্ধান্ত নেবেন। এবং আমি এই সুযোগে আপনাদেরকে আরও একটা কথা বলতে চাই যে আমরা সব ভিডিওতে এই কথাটা বলে থাকি যে আপনারা যারা সৃজনশীলতার চর্চার সাথে, মানে নাচ, গান, ছবি আঁকা, চলচ্চিত্র নির্মাণ, অভিনয় এগুলোর সাথে যারা যুক্ত হতে চান, তারা চাইলে আমাদের ফেসবুকের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে পরামর্শ দিতে পারবো যে কোথায় গেলে এগুলো শেখা যায় এবং আপনারা সহজে কীভাবে এগুলো শিখতে পারবেন, নিজের জীবনে চর্চা করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।